হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং বাবা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। তোমাদের বিরু টাইটেল আমাদেরকে তোমরা অনেকটা বুঝিয়ে গিয়েছো। তো বন্ধুরা, আজকে আমরা ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করা যায় এই বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি, ঠিক আছে। আসলে ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম হয়ে যায়, যদি তুমি ভালো খেলতে পারো তাহলে অবশ্যই ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম হয়ে যায়। আজকের আমি পুরো ভিডিওতে তোমাদের কাছে দেখিয়ে দেবো যে ফ্রি ফায়ার খেলে কীভাবে টাকা ইনকাম করে। তো বন্ধুরা, আর দেরি করছো কেন, চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখনও ভিডিওতে লাইক দাও না তাহলে প্লিজ লাইক দিয়ে দাও, ঠিক আছে। ইয়ার লাইক দিয়ে দাও, একটা লাইকই তো চাচ্ছি তোমাদের। বন্ধুরা, প্রথমে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যদি তুমি খেলা আনলিকে চার্জ করো, ঠিক আছে, খেলা আনলি ইকে চার্জ করতে হবে। খেলান ডট কম যদি লিখো তাহলে এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবেন। অ্যাপ্লিকেশনটা চলে আসার তোমাদের কী করতে হবে, সিম্পলিভাবে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমি খেলান ডট কম লিখলাম, লেখার পর তোমাদের এখানে একটা ডাউনলোড অপশন চলে আসবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবো, জাস্ট ওইখান থেকে গিয়ে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো অ্যাপটা আমার অলরেডি আগে থেকে ডাউনলোড আছে, অ্যান্ড দেখতে পাচ্ছ আমি এখানে ডাউনলোডে ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে গেলে আমাদের অ্যাপে ইনস্টল করতে হবে। তোমরা অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবো, ওইখান থেকে অ্যাপে ইনস্টল করার পর তোমাদের ওপেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি ওপেন করে নিলাম, ওপেন করার তোমাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ খেলা আন অ্যাপটা কিন্তু আমার অলরেডি ওপেন হয়েছে। তো তোমাদের যদি আগের আইডি থাকে তাহলে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিবা, আর এর আগে যদি তোমাদের আইডি না থাকে তাহলে এখানে ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, অ্যান্ড ইউজার নেমটা দিতে হবে, অ্যান্ড তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে তারপর বাংলা যে ইয়েটা আছে তো এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এগুলো কনফার্ম হয়ে যাওয়ার পর তোমরা একটু রেজিস্টার করে নেবা। তো রেজিস্টার করে নেওয়ার পর তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের যে ইউজার নেমটা দিয়েছো অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়েছো দিয়ে সাইন ইন করবে, ঠিক আছে। তো সাইন ইন করার পর তোমাদের এরকম একটু অপশন চলে আসবে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন অ্যান্ড সব কিছু কমপ্লিট করার পর কিন্তু অ্যাপটা এরকমই চলে আসবে। এখান থেকে তুমি পাবজি, লুডো, ফ্রি ফায়ার সব কিছু ম্যাচে কিন্তু টুর্নামেন্টে খেলতে পারবে। এখান থেকে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবে, একদম সিউরলি ইনকাম করতে পারবে। এখান থেকে কিন্তু আমিও ইনকাম করছি। তো বন্ধুরা, এখানে তোমার ফ্রি ফায়ার আইডিতে, ঠিক আছে, তোমার ফ্রি ফায়ারে যখন তুমি খেলবে, যখন তুমি ফ্রি ফায়ার প্লেয়ার যেহেতু তুমি এখানে এগুলোই করতে হবে। তো এখানে যখন তুমি একটা ম্যাচ পেয়ে যাবে, ঠিক আছে, তো এখান থেকে তুমি একটা ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে ওদের দুশো নব্বই নাম্বার ম্যাচ। তো এখান থেকে তোমরা যখন ম্যাচে ইনকাম করবে, দেখো এখান থেকে এই ম্যাচটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু 195 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ছোলো ম্যাচ থাকবে, এটা বারমুডা ম্যাপে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের এন্ট্রি ফি কিন্তু 15 টাকা দিতে হবে, প্রত্যেকটা কিলে কিন্তু তোমরা কিন্তু এখানে পাচ্ছ 5 টাকা করে, অ্যান্ড প্রত্যেকটা কিলে যেহেতু 5 টাকা করে পাচ্ছ, অ্যান্ড উইন প্রাইস কিন্তু এখানে কিন্তু 195 টাকা, ঠিক আছে। তো এখানে এন্ট্রি ফি দেওয়ার জন্য তোমাদের অবশ্যই তোমাদের আইডিতে টাকা থাকতে হবে, অ্যান্ড টাকাটা কীভাবে অ্যাড করবে আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে টাকাটা অ্যাড করার জন্য তোমাদের কী করতে হবে, যখন তুমি গেমটাকে নড়াবে তখন আমি ফ্রি ফায়ারে ঢুকলাম। তো ফ্রি ফায়ারে ঢুকার পর ধরো আমি আবার ব্রেক দিলাম, তো ব্রেক ধরে তোমাদের কী করবে, যখন তুমি স্ক্রিনটা নড়াবে তখন এখানে মিনামে একটা স্ক্রিন পেয়ে যাবে, ঠিক আছে, কোনো একটা মিনামে পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পর দেখতে পাবে এখানে কতটা ম্যাচ খেলেছেন, টোটাল কিল কতটা করেছেন, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে কোনোর মধ্যে দেখা যাবে, অ্যান্ড তোমাদেরকে টাকাটা কীভাবে অ্যাড করবে এটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, ঠিক আছে। তুমি কত টাকা উইন হয়েছো সব কিছু ডিটেলসে কিন্তু পেয়ে যাবা। তো এখান থেকে তোমাদের কী করতে হবে, মাই ওয়ালেটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো মাই ওয়ালেটে ক্লিক করার পর তোমাদের এখানে কন্টিনিউ টু পেমেন্ট, ঠিক আছে। তো পেমেন্ট তোমাদের করতে হবে, টাকাটা কীভাবে অ্যাকাউন্টে আনবে, তো টাকাটা আনার জন্য তোমাকে যা করতে হবে, তো ওখানে তোমাকে যদি তুমি ধরো বিকাশ, ঠিক আছে, তুমি বিকাশ দিয়ে তোমার এই অ্যাকাউন্টে টাকাটা আনবে, ঠিক আছে। ম্যাচ খেলার জন্য এন্ট্রি ফি যেহেতু দিতে হবে 10 থেকে 15 টাকা, তোমাদের টাকাটা আনতে হলে তোমাদের কী করতে হবে, তোমরা বিকাশ দিয়ে তোমাদের ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে তোমাদের কত টাকা পাঠিয়েছো অ্যান্ড এটা লিখতে হবে, অ্যান্ড বিকাশের ট্রানজ্যাকশন আইডিটা তোমাদের দিতে হবে। এরও তুমি যেই নাম্বার থেকে পাঠিয়েছো ওই নাম্বারটা নিজে দিয়ে দিতে হবে, দিয়ে তোমাদের কনফার্ম অ্যান্ড ভেরিফাই নিতে ক্লিক করবে, অ্যান্ড ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ওই টাকাটা চলে আসবে। টাকাটা কিন্তু খুব সহজে উইথড্রু করা যায় 100% রিয়েল। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কিন্তু আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু 100 টাকা বিকাশে পাঠিয়ে দিচ্ছি, অ্যান্ড পাঠিয়ে দেওয়ার পর তোমাদের দেখছি ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড বিকাশ নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ভেরিফাই নাওতে ক্লিক করবো, অ্যান্ড ভেরিফাই নাওতে ক্লিক করলে কিন্তু আমরা সঠিকভাবে নিয়ে নেবো, কেননা তোমার যদি এখানে যদি 100 টাকা যত টাকা পাঠিয়েছো অত টাকা না লিখে তাহলে কিন্তু তোমার আইডিতে যাবে না। তোমাদের এখানে তোমরা যত টাকা পাঠিয়েছো ঠিক তত টাকায় লিখবা, লিখলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা, মানে তোমাদের অ্যাকাউন্টে কয়েন হিসেবে চলে যাবে, ওই কয়েনটা কিন্তু তোমরা আবার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করতে পারো। তো বন্ধুরা, এখানে আমি চলে এলাম, চলে আসার পর আবার গেম থেকে ব্যাক করে আবার গেমে ঢুকবো, ঠিক আছে। তো এখন আবার গেমে ঢুকছি, আমার কিন্তু 2 মিনিটের মধ্যে টাকাটা গেমে চলে আসলো। তো বন্ধুরা, এখানে উপরে কোনো মধ্যে দেখতে পাচ্ছ আমার কিন্তু 100 টাকা আছে, আগে কিন্তু 100 টাকা ছিল না।
তো বন্ধুরা এখন আমি চাইলে কিন্তু যে কোনো একটা ম্যাচে জয়েন হয়ে যেতে পারি। তো আমার কাছে এখন 100 টাকা আছে, ঠিক আছে। তো এখানে এন্ট্রি ফি কিন্তু 15 টাকা অ্যান্ড উইন প্রাইস 195 টাকা। তো আমি চাইলে একটা এখন যে কোনো একটা ম্যাচে জয়েন হয়ে যেতে পারি। এখানে সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইস কিন্তু আছে এখানে। এছাড়া তুমি পাবজি লুডো ফ্রি ফায়ার যে কোনো গেমে কাস্টম রুম খেলে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা এখন আমি কিন্তু 100 টাকা আছে, যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমার 100 টাকা ছিল না, মানে 0 টাকা ছিল। এখন আপকামিং যে ইভেন্টে এখানে যদি চলে আসে তাহলে কিন্তু আমরা এখন যে কোনো একটা ম্যাচে জয়েন হতে পারবো। অনেকগুলো ম্যাচ চলতেছে, যেহেতু এখানে দেখি কিন্তু 10 জন এন্ট্রি 30 টাকা, এন্ড 30 টাকা দিয়ে যদি 10 জন ফুল হয়ে যায় স্কোয়াড ম্যাচে, ঠিক আছে। তো স্কোয়াড ম্যাচে কিন্তু 150 টাকা করে পেয়ে যাবো একজন স্কোয়াডে, কিন্তু এন্ট্রি ফি কিন্তু 30 টাকা করে দিত। এখন আমরা সোলোটা খেলবো, ঠিক আছে। সোলোতে কীভাবে জয়েন হবে এখন বলতে চাচ্ছি, কীভাবে টাকাটা দিয়ে জয়েন হবে, ঠিক আছে। তো এখানে যদি তোমরা জয়েন না হতে ক্লিক করো তাহলে কিন্তু উইথ ফিউ সেকেন্ড, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তো আমার কাছে 100 টাকা আছে, উইনিং কিন্তু 0 অ্যান্ড বোনাস কিন্তু 0, ঠিক আছে। তো এখন যদি আমরা জয়েনাতে ক্লিক করি, ঠিক আছে, তো আমরা এন্ট্রি ফি 15 টাকাটাতে আমরা জয়েনাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ ইউজার নেম, তোমাদের ইউজার নেম যে ফ্রি ফায়ারের যে নামটা আছে ঠিক একই নামটা দিতে হবে, নাহলে কিন্তু মিস্টেক হলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের ইউজার নেমটা যেটা আছে এইটাই দিতে হবে। তো বন্ধুরা এখন এই জিনিসটা সবাই খেয়াল করবা, এখানে কিন্তু গেমের ইউজার নেমটা দিতে হবে, ঠিক আছে। ইন্টার গেম গেম ইউজার নেম, ঠিক আছে। এখানে যদি তুমি ইন্টার গেম ইউজার নেমটা না দাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো এখানে আমি আমার আইডি নাম যেহেতু পাপা সো, আমি এখানে পাপা দেবো, ঠিক আছে। গেমের যেভাবে আসে ঠিক একইভাবে দিতে হবে। এখানে কিন্তু আমার গেমে পাপা আছে, সো এখানে কিন্তু আমার গেমে যেভাবে আসে আমি ঠিক একইভাবে দিয়ে দিলাম। তোমরা এখান থেকে গেম থেকে কপি করে নিয়ে আসতে পারো এখানে, অথবা তোমরা যেভাবে নামটা দিয়েছিলে ঠিক একইভাবে দিতে হবে। এখানে কিন্তু যদি নামটা যেহেতু পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তোমার কিন্তু গেমে আইডিতে মানে টাকাটা পৌঁছাবে না। তো এখানে কী করতে হবে, তোমাদের কনফার্ম দিয়ে দিতে হবে, ম্যাচে জয়েন হওয়ার জন্য তোমাদের গেমের ইউজার নেমটা দিতে হবে ঠিক সঠিকভাবে, ঠিক আছে। নো অন্য ক্যারেক্টার, অন্য আইডি নাম দিলে কিন্তু হবে না। তো এখানে তোমাদের ক্যারেক্টার দিয়ে নেক্সট দিয়ে দিতে হবে। তো নেক্সট দিয়ে দেওয়ার পর তোমাদের এখান থেকে কিন্তু 15 টাকা কেটে নিয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু 15 টাকা কেটে নিয়েছে। এগুলো এই টাকাগুলো কিন্তু একদম রিয়েল, ঠিক আছে। তো এই টাকাটুকু কেটে এখন তোমরা তো আমরা তো জয়েন হয়ে গেলাম, ঠিক আছে। তো জয়েন হয়ে যাওয়ার পর কখন ম্যাচটা ওপেন হবে, ঠিক আছে। তো ম্যাচটা কখন ওপেন হবে আমি তোমাদেরকে। তো বন্ধুরা আমরা টাকা দিয়ে ম্যাচে জয়েন হয়ে গেলাম, এখন কিভাবে আমরা ম্যাচটাতে জয়েন হবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ উপরে একটা লেখা আছে, ম্যাচ জয়েন হওয়ার 15 মিনিট আগে কিন্তু এরা আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবে, তোমরা এখানে পড়ে নিতে পারো। এখানে কিন্তু ম্যাচ সম্পর্কে পুরো ডিটেল সব কিছু দেওয়া আছে। তো এই ম্যাচটা স্টার্ট হবে 5 তারিখ বিকাল 4:30, ঠিক আছে। তো 4:30 15 মিনিট আগে কিন্তু এইখানে কিন্তু আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবে। এটা হচ্ছে একটা কাস্টম রুমের মধ্যে টুর্নামেন্ট হবে, তো এখানে 15 মিনিট আগে কিন্তু তোমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু 15 মিনিট হওয়ার আগে মানে 4:15 তোমাদের আইডি পাসওয়ার্ডটা দেবে, এখান থেকে গিয়ে তোমাদের কাস্টম রুমে জয়েন হতে হবে। এছাড়া তুমি যদি তোমার বন্ধুদেরকে ইনভাইট করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কেননা এখানে কিন্তু এদের আইডির নাম নেই। তো বন্ধুরা এখানে কিন্তু খুব সিম্পলিভাবে এখানে দেখতে পাচ্ছ উইন প্রাইজ কত টাকা, এন্ট্রি ফি কত টাকা, পেয়ার কিল কত টাকা, প্রত্যেকটা ম্যাচের পুরো ডিটেলসে কিন্তু এখানে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ টাইম কিন্তু 4:30 PM লেখা আছে, ঠিক আছে। তো বিকাল 4:30 মেবি ম্যাচটা খেলতে পারবা তোমরা সবাই। তোমাদের এখানে কিন্তু তোমাদেরকে পুরোপুরি সব কিছু দেখিয়ে দিলাম, অ্যান্ড টাকাটা কীভাবে তুলবে এটা তো তোমাদের দেখিয়ে দিতে হবে। অ্যান্ড তুমি টাকাটা ইনভেস্ট করবে কিন্তু টাকাটা তুলতে হবে, ঠিক আছে। টাকাটা তো তুলতে হবে, এর জন্য তোমাদের কী করতে হবে, তোমরা একটু ব্যাগ দাও। ব্যাগ দেওয়ার পর তোমাদের একবার দেখবে নিচ্ছি ঠিক আগের মতো মিজে লেখাটা আছে, তো ওইখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের মাই ওয়ালেটে ক্লিক করবা, তো ঠিক আগের মতো যেইভাবে টাকাটা অ্যাড করেছো ঠিক একইভাবে। এরপর তোমরা কী করবে, র্যান্ডম কয়েনে ক্লিক করবা, ঠিক আছে। তো র্যান্ডম কয়েনে এখানে ক্লিক করলে তোমরা বিকাশ, রকেট, নগদ এই তিনটার মাধ্যমে তোমরা টাকাটা উইথড্রু করতে পারবে, ঠিক আছে। তো এখানে উইথড্রুতে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছি আমার 85 টাকা আছে। আমি চাইলে কিন্তু টাকাটা এখন তুলতে পারি, কারণ আমি টাকাটা তুলবো না, যেহেতু খেলার জন্য টাকাটা ঢুকেছি, ঠিক আছে। তো এখানে তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর তোমাদের পেমেন্ট মেথড নেম, ঠিক আছে। আমরা যখন প্রথমে অ্যাকাউন্টটা খুলেছিলাম ঠিক আগের অ্যাকাউন্টের নামটা দিতে হবেন, নামটা দিয়ে তোমাদের কতটা র্যান্ডম কোয়েন তুমি টাকাতে রূপান্তরিত করবা এটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো প্লে কোয়েন টু র্যান্ডম, ঠিক আছে। তো এই নাম্বারটা দিয়ে দেবে, তুমি যত টাকা ইনকাম করেছো অত টাকাই দেবা, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, আর দেরি করছো কেন। অ্যান্ড আজকের 4:30 ম্যাচে কিন্তু আমি দেখছি তোমরা থাকবে, তো অ্যান্ড যা যারা খেলতে দিলে আমার সাথে ম্যাচে কিন্তু ওই ম্যাচে আমার সাথে দেখা করতে পারবা। তোমরা আর দেরি করছো কেন, চলো ওই ম্যাচে গিয়ে আমরা জয়েন হয়েছি সকলে মিলে, অ্যান্ড সকলের সাথে দেখা হবে।